আসসালামু আলাইকুম আজকে আমি যাইতেছি এয়ারপোর্ট আমার ম্যাডামের বাইর বাসায় যাব আজকে আমি এই মুহূর্তে আছি আপনার মহাখালী ফেলায় আবার পার হইলাম রাস্তা প্রচণ্ড জ্যাম আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচণ্ড জ্যাম রাস্তার ভিতরে জ্যামের কারণে গাড়ি এক মুহূর্ত চালান না ডান পাশে পড়াই জ্যাম বাম পাশে জ্যাম ছিল আমি ওখানে দাঁড়ানো ছিলাম প্রায় ঘন্টাখানি এখন মোটামুটি আমি কামাল আতাত নেভির দিকে চলে আসছি আপনার রাস্তা আপনার কাজ করার কারণে রাস্তা প্রচণ্ড জ্যাম আপনার জানেন যে মেট্রো রেলের জন্য রাস্তাঘাট পুরো ঢাকার শহরে মোটামুটি জ্যাম আছে নেভির পরে যে ব্রিজটা আছে ব্রিজটার বাম পাশে যারা বাম দিয়ে যারা মিরপুর দিকে যাবে যারা কালশির দিকে যাবে ওই রাস্তাটা হঠাৎ করে মুখে বন্ধ করে বন্ধ করে রাখার কারণে আর পুরো রাস্তাটা জ্যাম আসে এখন আপনারা দেখতে পাচ্ছেন যে বাম সেটা পুরা জ্যাম একটা ফাঁ একটা সাইড একটু ফাঁকা আছে গাড়ি চলার মতো জাগা জায়গা আছে ডাইন পাশটা পুরাটা জ্যাম লেগে আসে ইউটন যারা নিতেছে নিতে পারতেছে না জ্যামের কারণে কিছুটা জ্যাম ওই কারণে লেগে আছে আমি যে ফেলাবার নামতেছি এখন যা যা জ্যাম আপনার ফেলাবার ওই পাশটায় মানে মহাখালীর দিকে পুরো রাস্তাটা জ্যাম আছে মহাখালীর পরে আপনার যে নেভির পরে ব্রিজের পরে আপনার যা পুরো ফাঁকা তারপর কিছুটা জ্যাম আছে আপনার ওই এয়ারপোর্টের পরে ওখানে কিছু রাস্তাঘাটের কাজ করতেছে ফেলাভার করতেছে এই জন্য রাস্তাঘাটে অনেক জ্যাম আছে এখন আমি এই মুহূর্তে আছি আপনার ওই কি বলে এটাকে নীলক্ষেপ এই আপনি দেখতে পাচ্ছেন যে আপনার রাস্তায় দুই পাশে কাজ করতেছে এক টাকার গাড়ি চলতেছে একটা মোটর সাইকেল চলারও মানে বেশি জায়গা নেই চাইলে ওই স্পিড আসতে পারবে না তারপরে আমি যেখানটাতে গিয়েছি এত রাস্তা আপনার কার্পেটিং করছে করার পরে আপনার যে ডের পানি যাওয়ার জন্য ডেড় লাইন যে করবে ডের লাইন সেটা করতে পারে নাই করে নাই না করানোর কারণে রাস্তা আপনার ভালো আছে পানি যে যাবে এই ডের না করার কারণে রাস্তা গেলাম পুরো রাস্তার মধ্যে পানি ময়লা পানি একবারে রাস্তার উপরে উঠে গেছে আপনারা দেখতে পাচ্ছেন যে দোকানপাটগুলো প্রায় ডুবে ডুবে ডুবোডুবো অবস্থা এই আপনারা দেখতে পাচ্ছেন যে সামনেটা গাড়িটা প্রায় ডুবে যেতেছে দুই পাশে রাস্তার কোনো ডেরেন নাই যে পানি যে যাবে কোনো ডেরেন নাই তাও তো এখন বৃষ্টিপাত নাই শুধু বাসাবাড়ি যেই পানিগুলো আপনার আসতেছে সেই শুধু ওই পানিগুলো আপনার রাস্তার উপরে উঠে আছে সারা রাস্তা এরকম কিছু জায়গায় যে জায়গাটা উঁচা আছে শুধু সেই জায়গা বাদে পুরো রাস্তাটাই আপনার এই পানি দিয়ে ময়লা পানি দিয়ে ভর্তি দেখেন কি অবস্থা আর কি বলবো কোনো বাসা নাই বলার